আজকে ডুয়ার্সের লাস্ট ডে, লাস্ট ডের দিন একটু তো মনটা খারাপ করবে, কিন্তু মনটা একটু ভালো করার জন্য আর পুরনো স্মৃতি রোমন্থন করার জন্য আমি আবার সেই একই জায়গায় যাচ্ছি। আমাদের ট্রিপের মধ্যে এটা ছিল, গত বছর আমরা যেখানে গেছিলাম বিন্দু ব্যারেজ, জলঢাকা নদী আর আমার প্রিয় আরজে হোমস্টে, সেখানেই লাঞ্চ করব। তো সেই উদ্দেশ্যেই আমরা চলেছি, পাহাড় ছেড়ে, সব কিছু ছেড়ে ডুয়ার্সের লাস্ট জায়গা বিন্দু ব্যারেজে চলছি আমরা। তো আজকের যে ভিডিওটা তোমরা দেখবে ততটা ভালো হয়তো সব কিছু দেখতে পাবে না, তোমাদের রিকোয়েস্ট করছি ডেসক্রিপশান বক্স অবশ্যই চেক করো। তো চলো দেখতে থাকো আর জলঢাকা নদী উপভোগ করতে থাকো। আজ আমরা ঘুরতে এসেছি যে জায়গাটা, এই জায়গাটা আগে ভিডিও করেছিলাম, গত বছর ভিডিও করেছিলাম সেই জলঢাকা নদীর ধারে, দেখো এই জায়গাটা। তখন এসেছিলাম বর্ষাকালে, ভর্তি ভর্তি ছিল, এখন ঠিক ততটা ভর্তি নেই, অল্প অল্প জল আছে। পুরোনো ভিডিও যারা লোকেট করতে পারছো না, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে কত সুন্দর। এখন অল্প অল্প জল আছে সেটা দেখাচ্ছি, এই দেখো। এর আগে চারিদিক দিয়ে জল নামছিল, সেই জিনিসটা এখন নেই, যেহেতু এটা গরমকাল। বর্ষাকালের এই জায়গাটার সৌন্দর্যটা অন্যরকম থাকে, সেটার ভিডিওটা আমি আপলোড করা আছে মোবাইলে, ডেসক্রিপশান বক্সে গেলে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিতে পারবে। নাহলে তোমাদের আমার চ্যানেলে গিয়ে ভিডিও সার্চ করে দেখতে হবে, গত বছরের ভিডিও। বিন্দু ব্যারেজের সামনে এর আগে যে বিন্দু ব্যারেজের ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমরা দুজন ছিলাম। বিন্দু ব্যারেজে যা যা দেখেছিলাম তার বিন্দু বিসর্গ এখানে নেই এখন আর। বর্ষাকালের এই সৌন্দর্যটা পাওয়া যায় এখন পাওয়া যায় না, কি দেখাবো বলো, এখানে কিচ্ছু ভালো দেখা যাচ্ছে না। আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমার ডেসক্রিপশান বক্সে যাও, সেখানে আমি বিন্দু ব্যারেজের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নাও কত সুন্দর ঘুরেছি আর কত জল ছিল আর কতটা কী ছিল, আর এখন তোমাদের দেখাচ্ছি কী অবস্থা। এই বিন্দু ব্যারেজের আশপাশ দিয়ে প্রচুর স্টল বসে, বিশেষ করে এই চকলেটগুলো পাওয়া যায়। আর এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের শেষ গ্রাম, তাই জন্য এখানে প্রচুর প্রচুর চকলেট বিক্রি হয়, সব বলে বাইরের থেকে এনেছে। তো যাই হোক, সেটাই আমরা তোমাদের দেখালাম, এবার চললাম। চলতে চলতে পৌঁছে গেলাম সেই আরজে হোমস্টে। পুরোনো স্মৃতি রোমন্থন করতে আবার দেখো সেই পুরোনো জায়গায়, গত বছর যেখানে এসেছিলাম, তো আর একবার এখানে এসে ঘুরে গেলাম। এখানে থাকবো না, জাস্ট লাঞ্চ করব। এখানে আমার ফার্স্ট স্মৃতি রয়েছে, প্রচুর স্মৃতি আছে, এই ভিডিওটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আরজে হোমস্টে, বারবার আমি যেটা বলছিলাম, আরজে হোমস্টের ভিডিওর সব কিছু ডেসক্রিপশান বক্সে থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিও। বাট এই জায়গাটা আসার পর আমি খুব খুব মিস করছি ওই দিনগুলোকে। লাঞ্চ করছি যে আরজে হোমস্টেতে, সেখানে দেখো ঝুড়ি আলু ভাজা, পাঁপড় ভাজা, শাক ভাজা, আর এটা একটা আলু পোস্ত, দারুণ টেস্ট হয়। ডাল দিয়েছিল, আচার ছিল, আর ছিল ডিম আলু ঝোল, আর ছিল এখানে আলু পটলের তরকারি। প্রত্যেকটা ডিশ দারুণ ছিল, খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সোজা, টাটা বাই বাই করে এখান থেকে এবার সোজা বেরিয়ে আমরা ধরবো ট্রেন। ট্রেন ধরে আমরা পৌঁছে যাব আমাদের নিজস্ব বাড়িতে। তো খুব মন খারাপ থাকা সত্ত্বেও আমাদের এই জায়গাটা ছাড়তে হলো, কিছুই করার নেই। চলো এবার ট্রেনে উঠে পড়ি, ট্রেনে উঠে যাত্রা শুরু। আমাদের গাড়ি পৌঁছে দিয়েছিল নিউমাল জাংশনে, নিউমাল জাংশন থেকে আমরা ট্রেনে উঠেছি, পৌঁছাবো নিউ জলপাইগুড়ি স্টেশন। ওখান থেকে আমাদের শিয়ালদায় ট্রেনটা রয়েছে, যেটা করে আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এই বাড়ি যাওয়ার কথা ভাবলে মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। খুব সুন্দর কেটেছিল এই চারটে দিন, ভীষণ এনজয় করেছি। প্রত্যেকটা ভিডিওতেই তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই আমরা কতটা এনজয় করেছি। অল্প অল্প কিছু ক্লিপ তোমাদের দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি আমার শর্টস ভিডিওতেও অনেকগুলো ক্লিপ রয়েছে, তোমরা অবশ্যই শর্টস ভিডিওগুলোও দেখো। তো এই আমাদের ট্রিপ আর মন খারাপের সাথে বাড়ি ফেরার পালা, মুখটা একটু গম্ভীর হয়ে গেছে। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।